আমি কি হাত গুটিয়ে বসে আছি? তাছাড়া এই কলকাতা শহরে একটা বাড়ি খুঁজে পাওয়া যে কি কষ্ট, তা তো তুমি ভালো করেই জানো। এই শহরের মধ্যে আপনি ফ্ল্যাট নেবেন এত কম বাজেটে, এটা ইম্পসিবল, এক রকম অসম্ভব আছে। আমার মিসেসও ঠিক এখানে পছন্দ করবে না, একেবারেই অ্যাডজাস্ট করতে পারবে না। তুমি অন্য কোথাও কিছু ফ্ল্যাট ট্যাট থাকলে কিছু বলো না। সুমিত দেখো, সুমিত আমার কিন্তু এসব মজা একদম সহ্য হয় না। কেন সহ্য হয় না? আচ্ছা তুমি না বললে কি আমি জানতে পারবো না? আমি জানি কি এই সময় তোমার বাড়িতে তোমার মা বাবা কেউ থাকে না, তাই চলে আসলাম তোমার সঙ্গে কথা বলতে। তোমার হয়েছে? ইউ মে গো নাও। আই মে গো নাও? ইয়া, হয়ে গেল। আচ্ছা তোমার কি একটুও কষ্ট হয় না আমাকে এভাবে বলতে? তোমার জন্য কষ্ট পেতে আমার বই গেছে। বই গেছে না? আচ্ছা দিয়া 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 বলছিলাম, আমি আমি কতগুলো সিঁড়ি পেরিয়ে এলাম বলো তো, তাই বলছিলাম একটু কফি চা বা অফার টফার কিছু, চলো যাই। তোমার ভাষণ হয়েছে, এবার কাটো। দেখো এক্ষুনি কিন্তু বাবা মা চলে আসবে বলে রাখলাম। ওই যে বলেছিলাম বাবা মা চলে আসবে, তুমি এখান থেকে শিগগিরই যাও। কখন থেকে বলছি যাচ্ছো না। বাবা যাচ্ছি যাচ্ছি। সুমিত তুমি আবার? আবার আসবো। বাই বাই। পর্ণা, তুমি না কিরম চেঞ্জ হয়ে গেছো জানো? চেঞ্জ? আর আমি? ইউ আর চেঞ্জ টু। আমি কেমন কেমন? আগে আমাকে এভরিডে ডেটিংয়ে নিয়ে যেতে, তারপর ঘন্টার পর ঘন্টা রাস্তায় ওয়েট করতে, সারা রাত জেগে থাকতে, গান শোনাতে। এই তোমার ওই দিনটার কথা মনে আছে? কোন দিনটা? দেখ বিল্টু, তুই তো নিজেও পড়ছিস না, আমাকে পড়তে দিচ্ছিস না। আমি কিন্তু মাকে কি সব বলে দেব? তুই যা পড়ছিস মা জানতে পারলে না আমার চাইতে তোকেই বেশি বকবে। দেখ ছোট আছিস, ছোটর মতো থাকবি, বড় মতো বেশি পাকা পাকা কথা বলতে হবে না, নিজে পড়ে মন দে। প্রতিমা আমি কিন্তু রেডি, আমায় খেতে দাও। এই বিল্টু, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? গত মাসে তোমার স্কুল থেকে তোমার পড়াশোনার জন্য কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছিল। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার স্কুলে গিয়ে আমি তোমার পড়াশোনার জন্য আমি কোনো লজ্জায় পড়ি? আমার অফিসের কলিগ মিস্টার দাসের ছেলে প্রতি বছর স্কুলে স্ট্যান্ড করে, আর আমার ছেলে? বিল্টু যাও, তৈরি হয়ে নাও, স্কুল যাওয়ার সময় হয়ে যাচ্ছে। মা আজ আমার তাড়াতাড়ি কলেজ যেতে হবে, আমি সারিয়ে যাচ্ছি। আমি বলছিলাম কি, মেয়েটা তো বড় হচ্ছে, আর এখানকার পরিবেশটাও ভালো না, সব সময় গাড়ির আওয়াজ, গ্যাঞ্জাম, আর রকে বসে আড্ডা মারে ছেলেগুলো মোটেও ভালো না, আমার খুব ভয় হয়। আমি কি হাত গুটিয়ে বসে আছি? তাছাড়া এই কলকাতা শহরে একটা বাড়ি খুঁজে পাওয়া যে কি কষ্ট, তা তো তুমি ভালো করেই জানো। দেখি কোন একটা দালালকে ধরে যদি একটা ভালো বাড়ির খবর পেয়ে যাই, তাহলে আমি যত তাড়াতাড়ি বাড়ি শিফট করে যাব, তুমি চিন্তা করো না। শোন
তোর মতো আমি অত ভীতু নয় বুঝলি, আমি কাউকে ভয় পাই না। দেখিয়ে সেন বাবু, আমি আপনাকে একটা কথা বলি, এই শহরের মধ্যে আপনি ফ্ল্যাট নেবেন এতো কম বাজেটে এটা ইম্পসিবল, এক রকম অসম্ভব আছে। কিন্তু এই মুহূর্তে তো এত বেশি টাকা, মানে এর থেকে বেশি টাকা দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় রামবাবু। ক্যা বাত করতে হ্যায় আপ সেন বাবু, আপনি সুনসান জায়গা ভি লিবেন, তিন ঠো বেডরুম ভি লিবেন, আর বাজেট ইত কম হলে চলবে কি করে? তাহলে আর কি করব? আরে 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 রুকিয়ে রুকিয়ে, থোড়া বহুত টাইম তো আমাকে ভি দেন, দেখে আমি আপনার জন্য কি করতে পারে। সুমন, ও নীলওয়ালা যে ফাইল হ্যায় না ও দেনা ইধার পে। হ্যাঁ হ্যাঁ, মিলে গেল সেন বাবু, এটা ফ্ল্যাট আছে লেকিন ওটা আন্ডার কনস্ট্রাকশন আছে, তো ওতে প্রবলেম কিছু নাই, কেন কি ও প্রমোটার যো আছে ও আমার বন্ধু আছে, ঠিক আছে। আপনি থোড়া বহুত কুছ অ্যাডভান্স দিয়ে দিবেন তো আমি ও কামটা কমপ্লিট করিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে, অ্যাডভান্স না হয় দেওয়া যাবে, কিন্তু জায়গাটা কোথায়, মানে পরিবেশটা কেমন, আজকে কি আমাকে ফ্ল্যাটটা দেখানো যাবে, তবে আজকে দেখে যেতাম। অফকোর্স, আজকে ভি দেখবেন আর এখন ভি দেখবেন। এক মিনিট, অজয় বেটা ইধার আনা, রুকিয়ে হামারা বেটা অজয়। হ্যাঁ পাপা, আপনি বুয়া এ সেন বাবু কো ও আবাসন বালা যে ফ্ল্যাট হ্যায় না একটা আচ্ছা খাসা দিখা দেনা। জরুর পাপা, আইয়ে সেন বাবু চলুন। আইয়ে আইয়ে সেন বাবু আইয়ে। এই তোমার নামটা যেন কি বলছো? অজয়। আরে অজয়, এ এ তুমি কোথায় নিয়ে এলে? হ্যাঁ, এ এই ঠিক আমার একেবারেই পছন্দ হচ্ছে না ভাই। আরে সেন বাবু, আগে আপনি জায়গাটা ভালো করে দেখে নিন, তারপর পছন্দ টাসন না হলে সে একটা ব্যবস্থা করে দেব। আরে আসুন। না না ঠিক, মানে এখানকার পরিবেশটা, মানে জায়গাটা যেন, ভাই একটা কথা বলবো, আমার মিসেসও ঠিক এখানে পছন্দ করবে না, একেবারেই অ্যাডজাস্ট করতে পারবে না। তুমি অন্য কোথাও কিছু ফ্ল্যাট ট্যাট থাকলে কিছু বলো না। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমার হাতে একটা বাড়ির খোঁজ আছে, তবে হ্যাঁ লাখখানেক একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তা না হয় বাড়িয়ে দেওয়া যাবে, আগে তো তুমি দেখাও। তবে চলিয়ে এখনই আপনাকে দর্শন করিয়ে দিচ্ছি, আপনার পুরোনো ফ্ল্যাট আর আপনার পুরোনো ফার্নিচার সব আমি বিক্রি করিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, চলো চলিয়ে চলিয়ে চলিয়ে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।